গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। বং কনভার্সের নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই মোস্ট ওয়েলকাম। তো দেখো, সকালবেলা বাবি তার পাপার সাথে টাইম স্পেন্ড করছে। আজকে যেহেতু 26 জানুয়ারি ছুটি আছে, আর এরপর বাবি স্নান করে নিয়েছে, মানে স্নান করে ফ্রেশ হয়ে গেছে, বসে আছে একটু মিমির সাথে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি বাবির জন্য, প্রেশারে খিচুড়ি হচ্ছে, আর আমার রান্নাবান্নাও চলছে সঙ্গে। রান্নায় আছে দেখো পেঁয়াজ কালি আলু ভাজা, আর এদিকে মাছের ঝোল। আর আজকে না একেবারে দুদিনের রান্না করে নিয়েছি, মানে কালকে আর তেমন কিছু রান্না করব না, একটু বেশি করেই করেছি আর কি, যাতে কাল অবধি হয়ে যায়। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নানটা সেরে নিই, স্নান সেরে তারপর খাওয়া দাওয়াটা করে নেবো। আর বাবি এদিকে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমার বাবুকে দেখো, বাবু খাওয়া হয়ে গেছে, এবার আমরা কখন খাবো সেই জন্য ওয়েট করছে। আর আজকে তো মনে হয় ও খাবে না, কারণ গেছে এখনও আসেনি, মনে তো হচ্ছে না যে খাবে বলে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছি। ইভিনিংয়ে বাবি ঘুম থেকে ওঠার পরে ওকে আমি ব্রেস্ট ফিডিং করিয়ে দিয়েছি, আর এখন আমরা চা খাচ্ছি। আর ও বসে বসে দেখো আমাদের মুখের দিকে দেখছে আর দুলছে, আর সঙ্গে ওর হাতে না একটুখানি আমরা পার্লেছি বিস্কুট ছোটো আর কি, হালকা করে ও একটুখানি ভেঙে দিই, মানে আমাদের খাচ্ছি দেখে না ও কান্নাকাটি করে, ওর হাতে ভেঙে দিই, সামান্য তো টুকরো খায় না, একটুখানি মুখে ঢোকায় খেলা করে এই করতে থাকে। মানে এখন একটু বুঝতে শিখছে তো, দেখে আমাদেরকে দেখে কাঁদে, ওই নিয়ে খেলা করে, হাতে নিয়ে চটকাবে, মুখে দেবে, একটু এই করবে। তো অন্য কিছু কী দেবো, তো ওই জন্য একটুখানি ছোটো পার্লেজি বিস্কুটগুলো রাখা থাকে, একটুখানি ওকে সামান্য ছোট্ট একটা টুকরোকে ভেঙে দিই। আর এদিকে না বোন আর আমি একটা ব্যাপার নিয়ে খুব হাসাহাসি করছি, ব্যাপারটা খুবই সিক্রেট ব্যাপার, মানে তোমাদেরকে বললে হয়তো আমার বোনের পেস্টিসটা পাংচার হয়ে যেতে পারে, তো তাই জন্য আর বললাম না, সেটা সিক্রেটটা সিক্রেটই থাক, অন্য কোনো সময় নয় তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো, আমরা চা খাচ্ছি, আড্ডা মারছি। সংক্রান্তির ওই সময় থেকে যা ঠান্ডা পড়েছে না, তাই ঠান্ডার চোটে এখন আর যাচ্ছি না, কারণ বাবির ঠান্ডা লেগে যাবে, আমি আর কোথাও যাচ্ছি না, চুপচাপ ঘরের মধ্যে আছি, এখন আমি ঠান্ডাতে ঘরের মধ্যেই থাকবো, ঠান্ডাটা কমলে তখন ভাবা যাবে, কারণ বাবি খুবই ছোট, ঘরে আছে বলেই তাই সেফ আছে, আর ছোটোই বাচ্চা, বেশি বাইরে বেরোলে ঠান্ডা লেগে যাবে একটা ব্যাপার থাকবে, আমি বেরোনো মানেই তো ওকে কোথায় রেখে রেখে। হাই বলো মা। বলো হাই। তোমরা কি করছো বলো? আর এখন ঘড়িতে বাজতে যায় 10:30, আর আমাদের দুজনেরই আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো ইভিনিংয়ে তোমাদেরকে মানে তখন তারপরে আর কোনো কথা হয়নি, রান্নাবান্না সেরে নিলাম, রান্নাবান্না সেরে নিলাম। আর হচ্ছে আজকে তো 26 জানুয়ারি ছুটির দিন, আমার তাড়াতাড়ি সব কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর এই ঘরে বসে আছি, বসে বসে একটুখানি ভিডিওটা এডিট করছিলাম, যে মাঝখানে তো অনেক দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, সেইভাবে ডেলি কোনো কিছুই দিতে পারিনি, তো ওই জন্য অনেক ভিডিও তো পেন্ডিং পড়েছিলো, তো সেইগুলো সাজিয়ে গুছিয়ে সব কিছু এডিটিং করে নিলাম। তো এইবার ঘুমোতে যাব আমরা, বলো। হ্যাঁ, আমরা ঘুমোতে যাব। আর অরিজিৎ অনেকক্ষণ এসে গেছে, খেয়ে দেয়ে শুয়ে পড়েছে, সবারই মোটামুটি সব কমপ্লিট। তো তো আজকে আজকে অনলাইনে হাসি দেখেছো, বাবির জন্য একটা সেরেলাক অর্ডার দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম রাগি অ্যাপের যে সেরেলাকটা আছে 8 মান্থের। কী হচ্ছে রে, হ্যাঁ তুই কেন ওরকম করছিস? তো 8 মান্থের যেটা রাগি অ্যাপেল সেরেলাকটা আছে, সেটা আমি অফলাইন স্টোরগুলোতে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি সেই রাগি অ্যাপেল। আর যেহেতু ওর এখন 9 মান্থ পড়েছে, তো আমি ওকে একটুখানি তো যেটা বলছিলাম, তো আমি বাবির যেহেতু এখন 9 মান্থ চলছে, তো ওর জন্য আমি ঠিক করেছিলাম যে রাগি অ্যাপেল সেরেলাকটা ট্রাই করবো। তো এই বয়সের জন্য এই রাগিটা ভীষণ ভীষণ বেটার, ভালো, অনেক কিছু এর বেনিফিট আছে, তো সেগুলো পরে বলছি। তো রাগি অ্যাপেলটা অফলাইন কোনো স্টোরে পাওয়া যায়নি, অনেক খুঁজেছি অনেক খুঁজেছি, কোথাও পাইনি, লাস্টে বাধ্য হয়ে আমি অনলাইন স্টোর থেকে আনিয়েছি, অনলাইন থেকে আনিয়েছি। এই যে আজকেই এসছে ডেলিভারিটা, রাগি অ্যাপেল সেলেক্টটা।
তো এখন বাবির বয়স অনুযায়ী রাগি আপেলটা মানে অ্যাকচুয়ালি রাগিটা ভীষণ ভীষণ জরুরি। তো আমি ভাবলাম যে এমনি রাগি খাওয়ানোর থেকে রাগি আপেল সাইড একটা যদি ট্রাই করা যায় কেমন হয়। তো এই বয়সে রাগিটা ভীষণ উপকার দেবে, পেট অনেকক্ষণ ভার থাকবে, এছাড়াও হচ্ছে ওদের ওয়েটেরও একটা ভালো ডেভেলপ হবে। তো শীতকালে যেহেতু আমরা সবসময় গরমের জামা কাপড় পরে থাকি, তো সেই জন্য ভীষণভাবে শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করবে এই রাগিটা। তো তাই ভাবলাম যে এমনি ওকে ওটসটা খাওয়াচ্ছি, ওটস সেরেলাকটাও আমি খাওয়াই, তো ওই জন্য মানে হোমমেড সেরেলাকের মধ্যে, তো ওই জন্য ভাবলাম যে রাগি আপেলটা মানে রাগিটা ডাইরেক্ট না খাইয়ে রাগি সেরেলাকটা ট্রাই করি। তো দেখা যাক খাইয়ে কী হয়। তো আজকেই ফার্স্ট এটা এসছে, তো এই ছিল আজকের ভিডিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো আজকের মতন আসি, টাটা, বাই বাই।